আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে। ব্লগটি শুরু করলাম হচ্ছে শ্বশুরবাড়ি সকালবেলা 9:35 বাজে। সকালে উঠে নাস্তা করে ফেলছি, থালাবাটি ধুয়ে ফেলছি, আর এই যে তাইফা নাচানাচি করতেছে। আজকের ব্লগ হচ্ছে তাইফার বার্থডে ব্লগ, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমি তো ঘুম থেকে উঠে গেছি, রুম হচ্ছে গুছাই নাই, শুধুমাত্র থালাবাটি ধুয়ে ওগুলোকে রোদে দিয়ে তারপরে চলে আসছি। আর রাতে প্রচুর গরম পড়ছে, কতবার কারেন্ট গেছে সেটার কোনো হিসাব নাই। আইপিএস চার্জ হবে যে সেরকম কারেন্ট ছিল না, তো মোটামুটি রাতটা ভালো যায় নাই, ঘুম একদমই হয় নাই। শুধু আমার না, সবার একই অবস্থা। আর আজকে তেমন কোনো রোদ নাই, রোদ একদমই কম, তবে রোদের থেকে গরমটা বেশি। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে ফেলবো, আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটি লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে মতামত জানাবেন ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে। আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ঠিক আছে, শুরু করা যাক। বিছানাপত্র ঘুষিয়ে নিলাম একদম পরিষ্কার করে, ঝেড়ে ঝুড়ে। কতগুলো বালিশ দেখেন, 2টা 4টা 6টা। রাতে হচ্ছে আপনাদের ভাইয়া বাসায় এই কাজ করে, ঘরের যত বালিশ আছে সব এনে বিছানায় দিবে, তাইফার পায়ের নিচে কোলের ভিতর। আর কাঁথাগুলো হচ্ছে এখানে রেখে দিছি, এখানে হচ্ছে আমাদের লাগেজ। লাইট ফ্যান অফ করে দে, চলো। তাইফার নাকি কি মজা, কি মজা তাইফা, কেন মজা লাগতেছে? এই ফ্যানটা চালাও। তাইফা কেন মজা লাগতেছে? তোর হ্যাপি বার্থডে, তাইফার হ্যাপি বার্থডে জন্য মজা লাগতেছে। হ্যাপি বার্থডে কি মজা লাগে? কি নিয়ে আসছে তোমার আব্বু দেখি? তো তাইফার বার্থডে উপলক্ষে যে ডেকোরেশন করা হবে সেই জিনিসপত্র হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে আসছে, আমি অর্ডার দিয়ে আনিয়ে গেছি। তাসনিম অর্ডার দিয়ে আনিয়েছে, বের করো না কি কি আছে। এটা কি? এটা হচ্ছে হ্যাপি বার্থডে লেখা, ভিতরে যে বেলুন থাকে ওইটা আর কি। এটা কি? আর এটা হচ্ছে ঝাড়বাতি, ঝাড়বাতির মতো আর কি। ও, এটা নাকি ঝাড়বাতির মতো? এখানে দুইটা নিয়ে আসছে, আর এই দুটো হচ্ছে ঘরে ছিল, ডেকোরেশনের কাজে লাগবে। আর এই টেপ আর সুতো হচ্ছে বাসা থেকে নিয়ে আসছে, ডেকোরেশনের কাজে লাগবে। আর এখানে হচ্ছে সাইজের, আর এখানে হচ্ছে লাল বেলুন আর সাদা বেলুন নিয়ে আসছে। ডেকোরেশনটা লাল সাদার ভিতরে করবে, ডেকোরেশনটা লাল আর সাদার ভিতরে করবে বলতেছে। এই যে এখানে 60 পিস বেলুন আসছে, এক পিস নাকি তাইফা নিয়ে গেছে। তো ঠিক আছে, এগুলো হচ্ছে তাসনিম ডেকোরেশন করবে। আর কীভাবে ডেকোরেশন করে এটা হচ্ছে তাসনিমের চ্যানেলে আপলোড হবে, আমার চ্যানেলে আপলোড হবে না। আমি আপনাদের ফাইনাল লুকটা দেখাই দেবো যে কীভাবে সাজাইলো আর কি, তবে কীভাবে কী সাজাচ্ছে সেটা হচ্ছে তাসনিমের চ্যানেলে যাবে। তাই তাসনিম ডেকোরেশন করার আগে আমি হচ্ছে রুমটা মুছে ফেলবো, পানি আর হচ্ছে কাপড়। ব্রাশ ছিল, ব্রাশটা নষ্ট হয়ে গেছে, আনা হয় না। আর আপনাদের ভাইয়াকে বলতে হবে ব্রাশ আনার কথা। হচ্ছে তাইফার বার্থডের প্রস্তুতি নিয়ে নিছে, বেলুন ফুলানো। তাসনিম পারতেছে না, আমি অনেকগুলো ফুলাই, এবার তাইফাকে দিছে। এটা প্রেস করলে লেগে যায়, এজন্য অনেক ভালো লাগলো। তাইফা মুখ বের করে, এটা দুই পাশে ধরে, একটা থাম্বনেল নেই। আজকে আকাশে কি পরিমাণ বাতাস দেখেন, গাছের পাতা, এই যে নড়াচড়াটা দেখে বুঝেন যে কি পরিমাণ বাতাস হচ্ছে। তো আপনাদের ভাইয়া হচ্ছে বাজারে গিয়েছিল, বাজারে গিয়ে হচ্ছে 4টা কক মোরগ নিয়ে আসছে। তো এই মুরগি দিয়ে আসলে বিরিয়ানি রান্না করলে এতটা ভালো লাগে না, পরে বলছি আমি সাদা মুরগি আনার জন্য। তো রান্না বসিয়ে দিলাম, অনেক
অনেক পরে আমি ক্যামেরা অন করলাম। প্রায় আপনাদের আপনারা যে চারটা মুরগি দেখছেন, ওই মুরগি চারটা কোটার পরে আপনাদের ভাইয়া আরও দুইটা সাদা মোরগ নিয়ে আসছে, তো সেই দুইটা কাটলাম। আর এখানে হচ্ছে আমি মশলা কষিয়ে নিচ্ছি, এই যে এই চিকেনগুলি রান্না করার জন্য। এখানে হচ্ছে বেশিরভাগ হচ্ছে লেগ পিস, চিকেনগুলোকে দিয়ে দিলাম। এটা হচ্ছে ভালো করে কষিয়ে নিব। তো রোস্ট রান্না করতেছি দুপুরের জন্য, হচ্ছে সাদা ভাত রোস্ট আর হচ্ছে সবজি, মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না হবে। আর রাতের জন্য হচ্ছে বিরিয়ানি করব। বিরিয়ানিটা হচ্ছে ভাত টাত রান্না করার পরে রান্না করব। আর যেহেতু লাড়কি চুলার রান্না, তো রাতেরটা রাতে আর রান্না করা যাবে না, এখন রান্না করে রেখে দিব। চিকেনের রোস্টটা রান্না করে নিলাম, আমার রান্না হয়ে গেছে। এই যে রান্না করে তারপরে হচ্ছে আরেকটা পাতিলে ঢেলে রাখছি, তেল এখন উপরে ভাসে না। তাসনিমের কেন আসতেছে না তাই? ভাত রান্না করে ফেলছি আর পেঁপে দিয়ে মাছ দিয়ে হচ্ছে একটা তরকারি রান্না করছি, তো সেটা রান্না করা শেষ। মোটামুটি আমার সব রান্না শেষ। আর এখানে হচ্ছে বিরিয়ানির জন্য মশলা কষিয়ে নিচ্ছি, কষানো প্রায় হয়ে গেছে। আর এই যে চিকেন ভাজা, এই চিকেনগুলো দিয়ে কষিয়ে নিব। আর আজকের বিরিয়ানি হচ্ছে আমি প্যাকেট মশলা দিয়ে রান্না করতেছি, তিন প্যাকেট মশলা দিছি। আর আমার বিরিয়ানি হচ্ছে আজকে প্রায় আড়াই কেজি চাউলের, এই জন্য তিনটা প্যাকেট দিচ্ছি। মশলা কষিয়ে তারপরে হচ্ছে চাউল দিয়ে ঝোলক পানি দিয়ে দিছি, আর একটু বেশি বেশি নাড়তে হচ্ছে, কারণ হচ্ছে নিচে লেগে যাবে। লাড়কির চুলার পোলাও বিরিয়ানি রান্নাটা একটু ঝামেলার কাজ। তো ফিরে আসলাম, এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা। রান্না বান্না করে অনেক কাজ করছি, কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তার কারণ অনেকটা ব্যস্ত ছিলাম। তো এই যে স্টেজ বলে এটাকে স্টেজ আর কি, যাই হোক স্টেজের মতো হয় নাই, জাস্ট একটু করা আর কি, তাসনিম করছে আর আমি তাসনিমের সাথে একটু একটু হেল্প করছি, কারণ আবু বেলুন কম। আর আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে, তো আমি গোসল টোসল করে একবারে রেডি হয়ে গেলাম। এই হচ্ছে আমার ফাইনাল লুক, আমি রেড কালারের একটি থ্রি পিস পরেছি। এই থ্রি পিসটি আমি আগেও পরেছি, আপনারা দেখছেন, সেটা হচ্ছে আমার ননদের বিয়েতে। তো আমি এখন ব্যাক ক্যামেরায় চলে যাব, তাসনিম তার বোনের জন্য কিভাবে হচ্ছে স্টেজ বানালো সেটা দেখানোর জন্য। আর এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল, রেডি হয়ে গেছে। হাই দাও, হাই। আর আমাদের তুষ্মিও রেডি হয়ে গেছে, তুষ্মিকে না দেখালে তো হবে না, তুষ্মি তো একদম কিউট কিউট হয়ে গেছে, লাল লাল লিপস্টিক পরে মাশাআল্লাহ, একদম মা মেয়ে সব একই কালার পরে ফেলছি। তো যাই হোক, আমার পিছনে দেখেন অন্ধকার, তার কারণ হচ্ছে গ্রামে কিন্তু এই লাইটের ব্যবস্থা একদম কম থাকে, একটি মাত্র ছোট লাইট, ওই যে গ্রামে আসলে এত বেশি লাইট থাকে না। আর আমি যেহেতু গ্রামে থাকি না, লাইটের লাইট বেশি থাকবে কিভাবে, যদি আমি গ্রামে থাকতাম তাহলে হয়তো একটা রুমে দুই তিনটা করে লাইট লাগাতাম। তো যাই হোক, আমার ভিডিও করার যে ছোট লাইটটা আছে সেটা দিয়ে হচ্ছে আমি ভিডিও করতেছি, অনেক কথা বললাম। আর আমাদের কেক এখনো আসে নাই, সাতটা বেজে গেছে, আপনাদের ভাইয়া হচ্ছে চলে আসবে এখনই, ও অফিসে আছে। বার্থডে গার্লের জন্য আমরা গিফট কি কিনবো সেগুলো প্যাক করতেছে এবং কেক নিয়ে আসতেছে আর কি। তো কেক আনলে হচ্ছে আমি সবকিছু শেয়ার করবো, টুকিটাকি টুকিটাকি হচ্ছে আমার চ্যানেলে দেখাবো, বাকিটা হচ্ছে তাসনিম তাইফার চ্যানেলে দেখতে পারবেন। তো অবশ্যই তাসনিমের চ্যানেল থেকে ঘুরে আসবেন, তাইফার চ্যানেল থেকে ঘুরে আসবেন। আর আমি দেখাই দিচ্ছি ব্যাক ক্যামেরায় যে আমাদের স্টেজটা কিভাবে সাজানো হলো। তাসনিমের ক্ষুদ্র চেষ্টায় হচ্ছে এভাবে সাজানো হয়েছে, এই যে উপরে হচ্ছে বেলুন দিয়ে দুই সাইডে এভাবে সাজানো হয়েছে, আর এখান থেকে গেটের মতো এখান থেকে বেলুন একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে বাতাস, আজকে প্রচুর বাতাস, বাতাসে হচ্ছে বেলুনগুলো একটু ঝুলে যাচ্ছে। আর এই হচ্ছে হ্যাপি বার্থডে লেখাটা, আসলে সমস্যা হয়েছে কি, লেখাগুলো সুন্দর করে দেওয়া যায় না, তার কারণ হচ্ছে এটা হচ্ছে বোর্ড, পিছনের এটা বোর্ড, যদি এটা দেওয়াল হইতো তাহলে লেখাটা সুন্দর করে দেওয়া যাইতো, গ্রামে তো আর ওই রকম ব্যবস্থা থাকে না যেটা শহরে থাকে। তারপরও আমাদের ঘরোয়াভাবে আর কি একটু চেষ্টা করা, এর থেকে বেশি কিছু না। কি পরিমাণ বাতাস বাইরে থেকে আসতেছে দেখেন, সবগুলো একসাথে চলে আসছে।
আর টেবিলটা হচ্ছে একটি জাস্ট কাপড় দিয়ে দিলাম, আর সামনে কিছু বেলুন রেখেছি, বাতাসে হচ্ছে এদিক ওদিক চলে যাচ্ছে। তো আমরা ঘরোয়াভাবে নিজেরাই হচ্ছে করলাম এই অনুষ্ঠান, এটাকে অনুষ্ঠান বলবো না কি, জন্মদিন পালন করলাম আর কি, কাউকে বলি নাই, শুধু মোহনা তুষ্পি আর হচ্ছে আমার চাচাতো দুইটা ননদ, এই এতটুকু মানুষ, আর কাউকে বলি নাই, আর আমার মেয়েরা শ্বশুর শাশুড়ি, মানে আমরা ঘরের ভিতর যারা আসি শুধুমাত্র তারা। আর তাইফা যখন 2 বছর ছিল তখন আমি অনেক বড় করে অনুষ্ঠান করছিলাম, সবাইকে দাওয়াত দিছিলাম আমার বাসায়, সবাই গেছিল মাশাআল্লাহ, ওই অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছিল, ভালো হয়েছিল। তারপর থেকে মানে তাইফার 2 বছর হওয়ার পর থেকে তাইফার জন্মদিন আর এরকম বড় করে করা হয় নাই। আর 20 সালে তাসনিমের জন্মদিন বড় করে করছিলাম, তারপরে আর তাসনিমের জন্মদিনও তেমন বড় করে করা হয় নাই, আমরা রেস্টুরেন্টে খাইছি, ওইটাই ওইভাবে কেক কাটা হয়েছে, আপলোড দেওয়া হয়েছে। আরেকটা কথা, আমার শ্বশুর বাড়িতে এই প্রথম হচ্ছে আমার বাচ্চাদের জন্মদিন পালন হচ্ছে, আর এর আগে কখনো আমি শ্বশুর বাড়িতে 2 মেয়ের 1 মেয়ের জন্মদিনও পালন করি নাই, বাসাতে করছি, সবাই আমার বাসাতে গিয়ে সেই জন্মদিনে খাওয়া দাওয়া করছে আর কি, বা অ্যাটেন্ড করছে, যাই হোক। আর এই প্রথম হচ্ছে শ্বশুর বাড়িতে বাচ্চাদের জন্মদিন। তো ঠিক আছে, দেখতে থাকুন, আপনাদের ভাইয়া আসুক কেক নিয়ে, তারপরে হচ্ছে আমি আবার আসব, কেকটা কিরকম হলো কি না হলো সেটা হচ্ছে আপনাদের দেখাবো। আপনাদের ভাই আসলে 100% সুন্দর করে কোনো কাজ করতে পারে না, তার দ্বারা আসলে হয় না, কারণ আমরা হচ্ছে মেয়েরা অনেক কিছু বুঝি ঘরোয়া সম্বন্ধে, ছেলেরা কিন্তু এত কিছু বুঝে না, তো এই জন্য হচ্ছে সমস্যা হয়ে যায়। আর এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে তুষমি লাফাতে লাফাতে ঠাস করে নিচে পড়ছে। তো ঠিক আছে, ফিরে আসবো। আমাদের বার্থডে কেক হচ্ছে চলে আসছে, এই যে তাইফা মনির বার্থডে কেক, হ্যাপি বার্থডে টু তাইফা, এই হচ্ছে কেক। কেক কেমন হয়েছে? পরে কি আমি হবে? এখানে কিছু ইয়ে আছে, মুক্তা পাথর আছে। কেক কেমন হয়েছে অবশ্যই জানাবেন, সেই লেভেলে দেখতে সুন্দর হয়েছে। কেকের ইয়ে ফালাইছো নি, ফাঁসের এইটা ফালাইছি, নাও নাও, জ্বালাও জ্বালাও, খাওয়া যাইব নি, যাবে যাবে, এটা শুধু আগুন উঠবে, এটা কিছুই হবে না, শুধুমাত্র ইয়া হবে, এটা কাটতে হবে নাকি? কেক কাটা হয়ে গেছে, আর কেক কাটার আগে হচ্ছে আমরা অনেক ফটো তুললাম, ছবি তুললাম আর কি সবার সাথে, শ্বশুর শাশুড়ি, তারপরে হচ্ছে ননদেরা, তাসলিম, তাইফা, তারপরে হচ্ছে তুষ্মি, মোহনা, যারা যারা আসছে আর কি বার্থডেতে, সবার সাথে ছবি তোলা হয়েছে। আর কেক কাটার যে অংশটা, সেই মজার অংশটা আর কি আমার ভিডিওতে দিলাম না, তার কারণ হচ্ছে ওই ওইটুকু অংশ সহ আর বাকি যেটা থাকে আর কি, গিফট আনবক্সিং সবকিছু হচ্ছে তাইফার চ্যানেলে আপলোড হবে, তো আপনারা তাইফার চ্যানেল থেকে ওটা দেখে আসবেন। আর আমি হচ্ছে কেকটাকে কেটে কেটে সবাইকে দিয়ে দিলাম, মানে যতজন আসছে সবাইকে পিরিচে পিরিচে বেড়ে দিলাম, তারপরে হচ্ছে এখানে সবাই খেয়ে নিচ্ছে। আর এই ভিডিওটা হচ্ছে তুষ্মি করে দিছে, তো এখানে হচ্ছে চাচাতো ননদ আছে, দুই দুই চাচি শাশুড়ি আছে, মোটামুটি আরো ননদ আছে পাশের বাসার, তো সবাই মিলে হচ্ছে চলে আসছে। আর আপনার দিন মি দিন খাইব নি, এনে খাইব নি, দেখা
তো কেকটা খাওয়ার পরে মেহমানদের খাওয়ানোর পরে হচ্ছে আমি আমার খাবার নিয়ে চলে আসলাম। আর বিরিয়ানিটা নাকি সেই মজা হয়েছে, আমার কথা না সবার কথা আর কি। বিরিয়ানিটা খেয়ে তারপরে হচ্ছে আবার ফিরে আসবো। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম, গিফট আনবক্সিং হয়ে গেছে, তাইফা কি কি গিফট পেলো সেগুলো পাওয়া হয়ে গেছে, তাই না তাইফা? তো তাইফার গিফটগুলো হচ্ছে এই এই যে কে কোনটা দিছে সেটা আমি বলবো না, সেটা হচ্ছে তাইফার চ্যানেল থেকে আপনারা দেখে আসবেন। এই যে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। দেখা হবে আগামীকাল ভিডিওতে। আমরা সবাই ক্লান্ত, 10টা বেজে গেছে, সবাই হচ্ছে এখন ঘুমাবো।